মরিশাস বহু ভাষা বহু জাতি বহু সংস্কৃতির এক দেশ মরিশাস অতীতে ওলন্দাজ ফরাসি এবং ব্রিটিশরা এই দ্বীপে জনবসতি গড়ে তুলেছে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত এই ছোট্ট দ্বীপরাষ্ট্র অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আফ্রিকা মহাদেশের অধীনে থাকলেও মরিশাস যেন এক টুকরো ভারত দ্বীপটির সাদা বালি আর নীল সাগরের সাথে মিশে আছে ভারতীয় শিল্প সংস্কৃতি খাদ্যাভ্যাস এবং ধর্মীয় আচার বিশ্বাস সারা বিশ্বে ভ্রমণ পিপাসুদের কাছে মরিশাস পর্যটনের স্বর্গ আজকের পর্বে জানাবো অসাধারণ সুন্দর এক ছোট্ট দ্বীপ দেশ মরিশাস সম্পর্কে ধারণা করা হয় দশম শতকে আরবীয় বণিকেরা সর্বপ্রথম এই দ্বীপটি সম্পর্কে জানতে পারে তারা এই দ্বীপটিকে বলতো দিনা আরবি এরপর ষোলো শতকের শুরুর দিকে পর্তুগিজরা দ্বীপটি ভ্রমণ করলেও এখানে বসতি স্থাপন করেনি 1598 সালে ডাচ বা ওলন্দাজরা এই দ্বীপে দখল করে নেয় এবং তারাই এই দ্বীপের নামকরণ করেন মরিশাস 1638 সালের প্রথম দিকে বেশ কয়েকবার ডাচরা এই দ্বীপে স্থায়ী বসতি গড়ে তুলতে চেষ্টা করলেও জলদস্যুদের কারণে তা সম্ভব হয়নি তবে ওলন্দাজদের আগে এই দ্বীপে কোনো মানব বসতি ছিল না 1721 সাল ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বীপটি দখল করে এবং তারা এর নামকরণ করেন আইল দ্য ফ্রান্স 19 শতকের শুরুর দিকে ফ্রান্স ও ব্রিটেন যুদ্ধে জড়িয়ে পড়ার পর 1810 সালে ব্রিটিশরা দ্বীপটি দখল করে নেয় এরপর 150 বছর বেশি সময় মরিশাসে ব্রিটিশদের কর্তৃত্ব বজায় থাকে অবশেষে 1968 সালে 12ই মার্চ দেশটি স্বাধীনতা অর্জন করে মরিশাস ভারত মহাসাগরের মধ্যে থাকা মাসকারেনেস দ্বীপে অন্তর্ভুক্ত দেশটি এই দ্বীপমালার দ্বিতীয় বৃহত্তম দ্বীপে অবস্থিত মাসকারেনেস দ্বীপমালার সবচেয়ে বড় দ্বীপটির নাম লা রিইউনিয়ন মরিশাসের পার্শ্ববর্তী এই দ্বীপটি এখনও ফ্রান্সের নিয়ন্ত্রণে রয়েছে ধারণা করা হয় 80 লক্ষ বছর আগে ভারত মহাসাগরে আগ্নেয়গিরি অগ্নুপাতের ফলে মরিশাস দ্বীপের সৃষ্টি হয়েছে মরিশাসের আয়তন 2040 বর্গ কিলোমিটার দ্বীপের দৈর্ঘ্য 56 বর্গ কিলোমিটার এবং প্রস্থ 45 বর্গ কিলোমিটার দেশটি এতই ছোট যে বাংলাদেশও মরিশাসের তুলনায় 71 গুণ বড় ভারত মহাসাগর অবস্থিত হলেও ভৌগোলিক নৈকট্যের কারণে মরিশাসকে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত করা হয় এইটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশ একই সাথে আফ্রিকা মহাদেশের সবচেয়ে ঘনবসতি দেশও মরিশাস ছোট্ট এই দ্বীপের জনসংখ্যা প্রায় 13 লক্ষ মরিশাসের রাজধানী এবং জনবহুল শহর পোর্ট লুইস এই শহরে প্রায় 1.5 লক্ষ লোক বসবাস করে বিভিন্ন সময় বহু দেশ থেকে আসা লোক এই দ্বীপে বসবাস করেছে ফলে এখানকার ভাষা ও সংস্কৃতিতে বৈচিত্র্য দেখা যায় তবে মরিশাসের ধর্ম খাদ্যাভ্যাস এবং শিল্পকলায় ভারতবর্ষের ব্যাপক প্রভাব রয়েছে কারণ এই দ্বীপের 3 ভাগের 2 ভাগই ভারতীয় বংশোদ্ভূত তাদেরকে ইন্দু মরিশাস হিসেবে চিহ্নিত করা হয় এখানকার অধিকাংশ ভাষা ভারতীয় ভাষা মরিশাসের কথ্য ভাষা ফরাসি এবং লিখার ভাষা ইংরেজি হলেও অন্যান্য প্রচলিত ভাষাগুলোর মধ্যে রয়েছে ভোজপুরি তামিল হিন্দি মারুটি উর্দু তেলেঙ্গু এবং চীনা মান্দ্রিজ ভাষা মরিশাসের প্রধান ধর্ম হিন্দু দেশটির প্রায় অর্ধেক লোক হিন্দু ধর্মের অনুসারী হিন্দু ধর্মের সকল ধর্মীয় অনুষ্ঠানে সরকারি ছুটি থাকে এছাড়াও দ্বীপটিতে খ্রিস্টান ও মুসলিম অধিবাসী রয়েছে তারাও নিজেদের ধর্ম অনুযায়ী বড়দিন এবং ঈদ উৎসব পালন করে বর্তমানে মরিশাসের রাজনীতি ও অর্থনীতি ইন্দু মরিশাসরা নিয়ন্ত্রণ করে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জীবন জগন্নাথ এবং রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রিপন ভারতীয় বংশধর আগ্নেয়গিরি অগ্নুপাতের দ্বারা দ্বীপটি প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা দ্বীপের উত্তর দিকটা সমতল মরিশাসে মূল দ্বীপের বাহিরেও আরও বেশ কিছু দ্বীপ রয়েছে
দেশটির প্রায় অর্ধেকের বেশি জমি আবাদি। এর প্রায় পুরোটো জুড়ে চাষ করা হয় মরিশাসের প্রধান রপ্তানি ফসল আখ। মরিশাসের বেশিরভাগ শ্রমিকই আনা হয়েছিল আখ চাষ করার জন্য। মরিশাসে অনেক জলপ্রপাত আছে। দ্বীপের দক্ষিণ পশ্চিমে সবচেয়ে বেশি ঝর্ণা রয়েছে, এমনকি এখানে পানির নিচে ঝর্ণা দেখা যায়। মরিশাসে এই জায়গাটি আন্ডার ওয়াটার বা ওয়াটারফল নামে পরিচিত। মরিশাসের সংস্কৃতি এবং অর্থনীতি দেশটির রাজধানী পোর্ট লুইস। 1975 সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শহরটি গড়ে তোলে। ঘনবসতি এই শহরে দেশে প্রায় 40% লোক বসবাস করে। প্রথমে ওলন্দাজ, পর্তুগিজ এবং পরে ফরাসি শাসন করে তাদের সংস্কৃতির চিহ্ন রেখে গেছে এই শহরটিতে, ফলে শহরটিতে মিশ্র সংস্কৃতির আবহাওয়া বিরাজ করে। মরিশাসের মুদ্রার নাম মরিশাসি রুপি। এক মরিশাসি রুপি বাংলাদেশের 2 টাকার সমান। মরিশাসে পর্যটকের ব্যবস্থা খুবই জনপ্রিয়। দেশটির সৌন্দর্যকে স্বর্গের প্রতিরূপ হিসাবে বর্ণনা করা হয়। সমুদ্র সৈকতের সাদা বালি এবং ভারত মহাসাগরের স্বচ্ছ পানি বহু পর্যটককে এই দ্বীপে টেনে আনে। মরিশাসের আরেকটি আকর্ষণ হল সাতরাঙা মাটি। চামারেল নামক এক গ্রামে বিস্ময়কর এই ভূমি দেখা যায়। মরিশাসের পর্যটক ব্যবস্থা দিনে দিনে অনেক উন্নত হয়েছে। বর্তমানে দেশটিতে 15 লক্ষ পর্যটক ঘুরতে আসে প্রতি বছর। পৃথিবীর বহু দেশের নাগরিককে মরিশাসে যেতে হলে ভিসার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এই ছিল মরিশাস নিয়ে আমাদের আজকের আয়োজন। এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।